যাইহোক কেউ কথা বলে না। জয় হিন্দ দোস্ত, আপনারা দেখছেন তসলিম উদ্দিন সিনেক মাস্টার ইউটিউব চ্যানেল। আমরা রায়গঞ্জ এনিমেল পিপল ফরেস্ট থেকে আগত। ও যাই হোক, একটা ধর্মীয় মসজিদ মধ্যে সাপ রয়েছে। যাই হোক, মসজিদ এখানে নামাজি লোক আছে, সাপকে নিয়ে আতঙ্ক। তো আমাকে কেউ ফোন করছিল, তো ওই লোকটা কে যে আমাকে ফোন করলি? আমরা এখন সাপটিকে রেস্কিউ করবো, আপনারা রেস্কিউ দেখুন ফার্স্ট টু লাস্ট অব্দি। ভিডিওটা ভালো করে বেশি বেশি করে শেয়ার করুন, কেননা যে কোনো বন্য প্রাণী মারাটা হচ্ছে বেআইনি। না মেরে ফোন করেছে দাদাটা, দাদাটাকে ধন্যবাদ। ভাই কেন যাই হোক, এই এর মধ্যে রয়েছে নিউরোটক্সিন, সাপ হচ্ছে বিষধর সাপ। ফোন করেছে দাদাটাকে ধন্যবাদ। এইসব সাপ যদি কারোবার ঢোকা থাকে, এইসব সাপ যদি কারোবার ঢোকে থাকে, না মেরে ফোন করবেন। আমরা জানি সাপ মানুষকে কাটলে মানুষ মারা যায়, কিন্তু সাপের যে একটা ভারসাম্য আছে, বজায় রাখে, পরিবেশকে ভালো রাখে, আমরা এটুকু জানি। কিন্তু সাপকে না মেরে ফোন করছে দাদাকে ধন্যবাদ। আর সাপকে মারবেন না, সাপ যদি কাউকে কেটে থাকে তো কোনো ওঝার কাছে যাবেন না, আপনারা ডাইরেক্ট হসপিটালে যাবেন, সেখানে অ্যান্টিভেনম পাবেন। আর বেশি কিছু বলবো না, জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম। বস্তা কই? বস্তা কই? বস্তা দাও।
ولكنك تجد انك